নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে নতুন ধরনের আর নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি শেয়ার করছি। ডিমের এই রেসিপিটা সকালের নাস্তা বা জলখাবারে বানিয়ে ফেলতে পারেন, আর বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন। আর ডিমের এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি করে বাড়ির সবাইকে অবাক করে দিতে পারবেন। আর বন্ধুরা, এটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয় যে এটা খেয়ে প্রত্যেকেই আপনার খুবই প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট করবে ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য। তাই বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের সাদা তেল। তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি। এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। লুচি, পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে ময়দা মাখা হয় ঠিক সেইভাবেই ময়দাটাকে এখানে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আর ময়দার ডোটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি শক্ত করে কিন্তু আমি মাখিনি, একটু নরম করেই আমি মেখে নিয়েছি। এবার এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ময়দার ডোটা নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। আমি এখানে বড় সাইজের করে মোট 8টা লেচি কেটে নিচ্ছি। আর এখানে লেচিগুলোকে কিন্তু একটু বড় সাইজের করে কাটতে হবে, খুব বেশি ছোট করলে কিন্তু হবে না। তো দেখুন বন্ধুরা, আমার এখানে 8টা লেচি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে 1টা লেচি নিয়ে নিলাম। এবার এটাকে আমি বেলে নেব, আর বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি। আর বন্ধুরা, এই লেচিটাকে বেলার সময় কিন্তু খুব বেশি পাতলা করে বেললে হবে না। রুটির যেমন সাইজ হয় ঠিক সেই রকম সাইজের করে বেলে নিতে হবে, আর একটু মোটা রেখেই বেলতে হবে। খুব বেশি যদি পাতলা হয় তখন কিন্তু ডিমের রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে, আর রুটির যেমন সাইজ হয় ঠিক সেই রকম সাইজের করে বেলেছি, আর অনেকটাই মোটা রেখে এটাকে আমি বেলেছি। এটা এখন আমার তৈরি। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব লেচিগুলোকে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 8টা লেচিকেই বেলে নিয়েছি, আর সবগুলোকে কিন্তু মোটা রেখেই বেলেছি। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে পাতলা করে বেললে কিন্তু হবে না। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি এই রকম ছোট সাইজের বাটি। তো আমি এখানে মোট 4টে বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে বেলে রাখা 1টা করে রুটি আমি দিয়ে দেব। রুটিটা আমি কিভাবে বাটির মধ্যে রাখছি সেটা আপনারা দেখে নিন। এইভাবে হালকা হাতে রুটিটা রেখে দেবেন, খুব বেশি চাপ দেবেন না, তাহলে রুটিটা ছিঁড়ে যেতে পারে। ঠিক একই রকমভাবে আমি সব কটা বাটির মধ্যে 1টা 1টা করে রুটি এইভাবে রেখে দেব। আমি প্রত্যেকটা বাটির মধ্যে 1টা করে রুটি রেখে দিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি ডিম। এবার এই ডিমগুলোকে ভেঙে আমি বাটির মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা বাটির মধ্যে 1টা করে ডিম দিয়ে দিচ্ছি। তো সব বাটির মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়েছি লবণ। এবার অল্প পরিমাণে লবণ আমি ডিমের উপরে ছড়িয়ে দিচ্ছি, আর লবণটা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। লবণটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি চিলি ফ্লেক্স। এবার অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট সাইজের 1টা পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে
কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে ছোট সাইজের একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো টমেটো কুচি আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি ধনে পাতা কুচি। অল্প পরিমাণে ধনে পাতা আমি ডিমের মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর আমি এখানে নিয়েছি চিজ। চিজ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে যদি চিজ থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, আর যদি চিজ না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা আপনারা স্কিপ করে যাবেন। তো দেখুন বন্ধুরা, চিজটাকে এইভাবে গ্রেট করে আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো এখন আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে একটা বাটি এখানে নিয়ে নিয়েছি। এবার বেলে রাখা আর একটা রুটি আমি এর উপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে আটকিয়ে দিতে হবে, যাতে দুটো রুটি একটার সাথে একটা খুব ভালোভাবে আটকিয়ে যায়। আমি কিভাবে করছি দেখুন, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি খুব ভালো করে এটাকে আটকিয়ে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এই ধারগুলোকে কেটে দিচ্ছি। এর মধ্যে যে এক্সট্রা ময়দা রয়েছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই এর মধ্যে থেকে ময়দাটা বাদ হয়ে গেছে। এবার এটাকে এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এই মুখগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আটকিয়ে দিতে হবে, যেন কোনোভাবে এটা খুলে না যায়। আর বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে এগ পকেট। তো এটা কিন্তু খুবই টেস্টি খেতে হয়, আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ঠিক একই রকমভাবে চারটে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের মধ্যে ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিয়েছি। এবার এই বাটির মধ্যে থেকে এইগুলোকে বের করে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, এই বাটিটাকে এইভাবে উল্টে দিলেই খুব সহজেই কিন্তু এটা বাটির মধ্যে থেকে বেরিয়ে আসবে। আর এটা বাটি থেকে বের করার সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এগুলোকে আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। তেলে দেওয়ার সাথে সাথেই এটাকে নাড়াচাড়া করলে কিন্তু হবে না, কারণ এর মধ্যে যে ডিমটা রয়েছে সেটা এখন কাঁচা অবস্থায় রয়েছে। এই সময় যদি নাড়াচাড়া করা হয় তাহলে ডিমটা কিন্তু ফেটে বাইরে বেরিয়ে আসবে। তো সেই জন্য একটা সাইড এখন হতে থাক, তারপর আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজেছি। এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে। এবার আমি তেলের মধ্যে থেকে এগ পকেটটাকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব এগ পকেটগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এগ পকেট এইভাবে তৈরি করুন, খুবই টেস্টি খেতে হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাই রিকোয়েস্ট রইল রেসিপিটা ট্রাই করার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি এখানে চারটে এগ পকেট তৈরি করে নিয়েছি, আর এটা ভেতর থেকে কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।